এদিকে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটেও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার দিনগত রাত 2টার দিকে পদ্মায় ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় নদী পারের অপেক্ষায় থেকে শীতের মধ্যে ভোগান্তিতে পড়েন যাত্রী, যানবাহনের চালক ও সহকারীরা। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জাগো নিউজকে বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত 2টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। বর্তমানে এ রুটে ছোট বড় 11টি ফেরি চলাচল করছে। সদস্য মানে ওই কি বললাম।